তো আপনারা যারা পুরাতন প্লেয়ার আছেন আপনারা সবাই জানেন যে ফ্রি ফায়ার অলওয়েজ আমাদের ইমোশন নিয়ে খেলে, ঠিক আছে? মানে একটা আপডেট দিবে, আপডেট দেওয়ার পরে আমাদের যে ইমোশনের যে জায়গাগুলো আছে এগুলো একটু চেঞ্জ করে দিবে, বা যেগুলো আমরা চাই না সেই কাজগুলো করবে, যে আইটেমগুলো আমরা রিটার্ন চাই না ওইগুলো আবার রিটার্ন দিবে। এরকমভাবে আমাদের ইমোশন নিয়ে ফ্রি ফায়ার অলওয়েজ খেলে আসছে। সো এক বছর আগে আমাদের যে ওল্ড পিকটা ছিল, আমরা যারা ওল্ড প্লেয়ার আছে আমাদের ইমোশন ছিল ওল্ড পিক, সো ওইটা রিটার্ন মানে ওইটা রিমুভ করে নতুন একটা পিক দিয়েছে, আপনারা সবাই জানেন। সো পিক চেঞ্জ করার পরে নতুন যে পিক অ্যাড করছে আমার কাছে ভালোই লাগে, একবারে খারাপ লাগে না, ঠিকঠাকই আছে। বাট আমরা যারা পুরাতন প্লেয়ার আমাদের ইমোশন কিন্তু ওল্ড পিক, ঠিক আছে? তো 10 তারিখে আপডেটের পরে নাকি ওল্ড পিকটা আবার রিটার্ন আসবে এবং নতুন যে পিকটা আছে এটা সরাই দেবে গেমের ভিতর থেকে, এক বছর আগে যেটা যে কাজটা করছিল, মানে ওল্ড পিকটা রিটার্ন নিয়ে আসবে। সো এইটা আসলে কতটা যৌক্তিক, ঠিক আছে? আমি অ্যাডভান্স সার্ভারে খেলে দেখছি, সো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই দিই। আচ্ছা, অ্যাডভান্স সার্ভারে যেগুলো চলে, ঠিক আছে, ওইগুলো কিন্তু সব কিছু আবার আমাদের আপডেটের পরে গেমের ভিতরে দেওয়া হয় না। অ্যাডভান্স সার্ভারে অনেক কিছু আছে যেগুলো আসলে গেমের ভিতরে আসা পসিবল না। তো যাই গাইস, ইউটিউবে কিছু ওল্ড ভিডিওর ক্লিপ মানে ওল্ড ভিডিওর কিছু ভয়েস নতুন করে ভাইরাল হয়েছে, ঠিক আছে? সো এইটা নিয়ে অনেকে দেখলাম যে ভিডিও করতেছে ওল্ড পিক রিটার্ন আসবে, ওল্ড পিক রিটার্ন আসবে, আমাদের ইমোশন ব্যাগ আসছে, বাট এরকম কিছু হইতেছে না, ঠিক আছে? ফ্রি ফায়ার ওল্ড পিক ব্যাগ নিয়ে আসবে না। সো সময়ের সাথে সাথে কিন্তু প্রতিটা জিনিস পরিবর্তন করা দরকার, ফ্রি ফায়ার সেটাই করে, বাট আমাদের ইমোশন নিয়ে খেলে, ঠিক আছে? বাট আমরা বুঝি তো ফ্রি ফায়ার আপডেট করতে চাই, তাদের গেমটা আরও ভালো ডেভেলপ করতে চাই, এটা আমাদের বুঝতে। গাইস, আপনারা এতটুকু শিওর থাকেন যে ওল্ড পিক রিটার্ন আসতেছে না, নতুন পিকটা কিন্তু খারাপ না, আপনারা যারা ওল্ড পিকটা পছন্দ করেন একটা লাইক দিবেন, নতুন পিকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে ঠিকঠাকই লাগে। যাক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।